বছর 2020 আরম্ভ হতে আর কিছু সময় বাকি আছে। নতুন বছর সবাইকার মনে নতুন উৎসাহ জাগরণ করে। প্রায় লোকেরা নিজেদের নতুন বছরের আরম্ভ মন্দির চেয়ে পুজো করে আরম্ভ করে থাকেন। এছাড়া ঘরে এবং মন্দিরে ইষ্ট দেবতাদের আরাধনাও করে থাকেন। এমন বলা হয় বছরের প্রথম দিনটিতে সব ভালো আর সকারাত্মক কাজ করা উচিত, এর ফলে পুরো বছরটি আপনারা ভালো কাজ করবে। আজকের ভিডিওতে দেখলে জানতে পারবেন আপনাদের নতুন বছরের প্রথম দিনটি কিভাবে কাটবে সে বিষয়টি। মানা যায় রাশি অনুযায়ী দেবতাদের পুজো করার ফলে সব সমস্যা দূর হওয়ার সাথে গ্রহদোষ দূর হয়ে থাকে। তবে মান্যতা অনুসারে নিজেদের জন্ম তারিখ আর রাশির স্বামী গৃহর পূজা করার ফলে মনস্কামনা পাওয়া যায়। তবে প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। এই রাশির স্বামী গ্রহ মঙ্গল, তাই এই রাশির জাতক জাতিকাদের লোকরা নতুন বছরের আরম্ভ ভগবানের শিবের পুজো করে আরম্ভ করুন। বৃষরাশি। বৃষরাশির স্বামী হচ্ছেন শুক্র গ্রহ। এই গ্রহ বৈভবতার প্রতীক হয়ে থাকে। এই গ্রহকে মজবুত করার জন্য আপনারা নতুন বছরের আরম্ভ মা লক্ষ্মীর পুজো করে করা উচিত। মিথুন রাশি। মিথুন রাশির স্বামী হল বুধ গ্রহ, তাই জন্য আপনারা সুন্দর ভাগ্যর জন্য ভগবান বিষ্ণুর পুজো করুন। কর্কট রাশি। এই রাশির স্বামী গ্রহ হচ্ছেন চন্দ্রমা, আর মা গৌরী চন্দ্রমার দেবী হন। যদি আপনারা আপনাদের নতুন বছরের আরম্ভ মা গৌরীর পুজো করে করেন, এর ফলে সব মনোবাঞ্ছা পূর্ণ হবে। সিংহ রাশি। সিংহ রাশির স্বামী গ্রহ হচ্ছেন সূর্য, আর আরাধ্য দেবতা হচ্ছেন মহাদেব। যদি আপনারা নিজেদের বছরের আরম্ভ মহাদেবের পুজো করে করতে থাকেন, তবে সব কার্যতে সফলতা পাবেন। কন্যা রাশি। আপনাদের রাশির স্বামী গ্রহ হচ্ছেন বুধ। শ্রী বিষ্ণুকে এই গ্রহের স্বামী মানা হয়, তাই জন্য নতুন বছরে আপনাদের সৌভাগ্য আর বুদ্ধির জন্য প্রথম দিনটিতে শ্রী বিষ্ণুর পুজো করুন। তুলা রাশি। এই রাশির স্বামী হচ্ছেন শুক্র, এবং গ্রহের স্বামী হচ্ছেন মা লক্ষ্মী। যদি আপনি মা লক্ষ্মীর পুজো করেন, তবে আপনাদের ধন সম্পত্তি কখনো অভাব হবে না। বিছা রাশি। আপনার রাশির মালিক গ্রহ হচ্ছেন মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহকে শক্তিশালী করার জন্য নতুন বছরে সফলতা পাওয়ার জন্য শিবের আরাধনা করুন। ধনুরাশি। এই রাশির স্বামী হচ্ছেন বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতির স্বামী দক্ষিণামূর্তি, যিনাকে মহাদেবের অবতার বলে মানা যায়। ইনার পুজো করার ফলে জ্ঞান আর বুদ্ধি প্রাপ্ত হয়। মকর রাশি। মকর রাশির স্বামী গ্রহ হচ্ছেন শনি। শনিদেব ভগবান শিবের পুজোতে প্রসন্ন হয়ে যান, তাই সুখ সমৃদ্ধির জন্য মহাদেবের পুজো করুন। রাশি। এই রাশির স্বামী হচ্ছেন শনি। আপনারা ভগবান শিব আর কৃষ্ণর আরাধনা করা লাভদায়ক হবে। মীন রাশি। এই রাশির স্বামী হচ্ছেন বৃহস্পতি। এই রাশির ব্যক্তিরা গণেশের পুজো করে নতুন বছরের আরম্ভ করুন। তবে আপনারা নিশ্চিত জেনে সেরে থাকবেন January 1, 2020 অর্থাৎ নতুন বছরে কিভাবে কোন দেবাদেবীকে পুজো করলে আপনাদের জন্য পুরো বছরটি খুশিতে কাটবে সে বিষয়টি। আশা করি ভিডিওটি আপনাদের নিশ্চিত ভালো লেগে থাকবে।